কাটিকড়া ও বড়খলা বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় স্থিত ইএনডি বাঁধগুলিকে পূর্ত বিভাগের আওতায় এনে সিসি ব্লক সড়কের নামে রূপান্তরিত করা হয়েছে। বাঁধগুলিকে পাকাকরণের জন্য মঞ্জুরিকৃত প্রকল্পের নির্মাণ কাজের প্ল্যান এস্টিমেট তৈরি করে নির্মাণ কাজে হাত দেওয়া হবে। উভয় কেন্দ্রের বিভিন্ন স্থানে ইএনডি বাঁধগুলির দৈর্ঘ্য এবং প্রস্থের মাপঝুক এবং বাঁধগুলির বর্তমান অবস্থার সরজমিন পরিদর্শন করেন পূর্ত বিভাগের বড়খলা ও কাটিকড়া টেরিটোরিয়াল ডিভিশন কার্যালয়ের বিভাগীয় এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার রফিক আহমদ চৌধুরী। বুধবার দুপুর ১২টায় প্রথমে বড়খলা কেন্দ্রের রানীঘাট এলাকা সংলগ্ন বরাকের বাম পাশে থাকা মাছিমপুর থেকে কাটাখাল পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার দৈর্ঘ্যস্থিত ইএনডি বাঁধের সরজমিন পরিদর্শন করেন তিনি। কাটিকড়ার গণিগ্রাম কাটিকড়ার জিকে ডাইকের ইএনডি বাঁধের ফুলবাড়ি অংশ থেকে তারিণীপুর হয়ে শিবনারায়ণপুর পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার দৈর্ঘ্যস্থিত বাঁধের সরজমিন পরিদর্শন করেন বিভাগীয় ইঞ্জিনিয়ার চৌধুরী। তাছাড়া এসওপিডিজি ২০২০-২১ অর্থবছরের অধীন মঞ্জুরিকৃত ফুলবাড়ি থেকে শ্রীপুর পর্যন্ত সিসি ব্লকের সড়কটির চলিত নির্মাণ কাজের সরজমিন পরিদর্শন করেন তিনি। এদিন ইঞ্জিনিয়ার চৌধুরীর সঙ্গে ছিলেন বিভাগীয় দুই অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার যথাক্রমে সুজিত বৈষ্ণব ও বিশ্বজিৎ নাথ, জেই রাজু পাল, পীযূষ চৌধুরী, শ্রীপুর রাস্তা নির্মাণ কাজের বরাদপ্রাপ্ত ঠিকাদার সন্দীপ পাল সহ অন্যান্যরা। কালাইন থেকে আব্দুস সুবহান লস্করের প্রতিবেদন, তরঙ্গ টিভি বাংলা।